সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজা উপত্যকায় বড় পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার রাত থেকে তাদের এই অভিযান শুরু হয়। হামাস কর্মকর্তারা জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সাথে লড়াই করছে। উত্তর গাজায় বন্দুকযুদ্ধ চলছে দুই পক্ষের মাঝে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে স্থল অভিযান শুরুর আগে গাজা উপত্যকায় ইন্টারনেট ও মোবাইল ফোন সার্ভিস বন্ধ করে দিয়েছে ইসরায়েল, যার ফলে গাজা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গন থেকে। জাতিসংঘ জানিয়েছে তারা সেখানে অবস্থানরত তাদের কর্মীদের সঙ্গেও যোগাযোগ করতে পারছে না। স্থল অভিযান শুরুর আগে শুক্রবার দিনভর গাজায় প্রচণ্ড বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ভয়াবহতার কারণে সাংবাদিকরাও ঠিকমতো তথ্য সংগ্রহ করতে পারেননি। এর ফলে গাজায় আসলে কি ঘটছে তার প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগরি শুক্রবার সন্ধ্যায় জানিয়েছেন স্থল অভিযান সম্প্রসারণের কথা। তিনি বলেন, গত কয়েক ঘণ্টায় আমরা অভিযান জোরালো করেছি। এর আগে গাজার বিভিন্ন পয়েন্টে ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করার খবর পাওয়া যায়। আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছিল, কাতারের মধ্যস্থতায় হামাস ইসরায়েলের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে। এর মধ্যেই ইসরায়েলি বাহিনী গাজায় তীব্র বোমা হামলা শুরু করে। ইসরায়েলি গণমাধ্যমগুলো এ সময় গাজার উত্তর সীমান্ত দিয়ে ইসরায়েলি বাহিনীর গাজায় প্রবেশের খবর দেয়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বলেছে তারা গাজা উপত্যকায় ঢুকে পড়া ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইত হানুন ও মধ্যাঞ্চলীয় বুরেজ এলাকায় হামাসের সাথে তীব্র সংঘাত চলছে কাসাম ব্রিগেডের যোদ্ধাদের। হামাস বলেছে তারা ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত রয়েছে। সংগঠনটির রাজনৈতিক শাখার ঊর্ধ্বতন নেতা ইজ্জত আল রিশাক এক টেলিগ্রাম পোস্টে বলেন, যদি আজ রাতেই নেতানিয়াহু গাজায় ঢোকার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে প্রতিরোধ যোদ্ধারাও প্রস্তুত আছে। তার অবশিষ্ট সৈন্যদের গ্রাস করবে গাজার ভূমি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বোমা হামলার মধ্যে মস্কোয় ইরান ও হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার কর্মকর্তারা। মস্কো সফররত হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা মুসা আবু মারজুক। ইরানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি মস্কো সফরে তার দেশের প্রতিনিধিত্ব করেন। আলোচনায় গাজায় অবিলম্বে ইসরায়েলের হামলা বন্ধের পাশাপাশি অবরোধ তুলে নিয়ে সেখানে ত্রাণ সহায়তা পাঠানোর উপর গুরুত্বারোপ করেন ইরানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বৈঠক নিয়ে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, হামাসের কাছে বন্দী থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়ার বিষয়ে কথা বলেছেন রুশ কর্মকর্তারা। ইরানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি ও হামাসের প্রতিনিধি দল বৃহস্পতিবার মস্কো পৌঁছায়। তারা রাশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বাগদানোভের সঙ্গে বৈঠক করে। তবে তিন পক্ষের একসঙ্গে কোনো বৈঠক হয়েছে কিনা এ বিষয়ে কিছুই কেউ জানায়নি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আলোচনায় গাজায় সংঘাত বন্ধের ওপরই জোর দেওয়া হয়। এছাড়া গাজায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানোর গুরুত্ব তুলে ধরা হয়। এ সপ্তাহের শুরুতে সবাইকে সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, গাজায় যদি ইসরায়েল স্থল অভিযান চালায় তাহলে এতে পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার একটি ঝুঁকি তৈরি হবে। তিনি বলেন, আমাদের এখন মূল কাজই হবে রক্তপাত ও সহিংসতা বন্ধ করা। তবে হামাসের নেতাদের মস্কোয় আমন্ত্রণ জানানোর নিন্দা জানিয়েছে ইসরায়েল। একই সঙ্গে হামাস নেতাদের রাশিয়া থেকে অবাঞ্ছিত ঘোষণা করারও দাবি জানানো হয়েছে। এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সব পক্ষের সঙ্গে যোগাযোগ প্রয়োজন বলে আমরা মনে করি, অবশ্যই ইসরায়েলের সঙ্গেও আলোচনা করব। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিষয়ে আল জাজিরার সংবাদ প্রচার কমিয়ে দিতে কাতারকে চাপ প্রয়োগ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী ও রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আল জাজিরার বিষয়টি উত্থাপন করেন। বাইডেন প্রশাসন আশঙ্কা করছে আল জাজিরা যুদ্ধের বিষয়ে আরব বিশ্বের জনমতকে প্রভাবিত করছে। যুদ্ধের শুরু থেকেই আল জাজিরা তাদের গাজা ব্যুরোর মাধ্যমে ইসরায়েলি বর্বরতার চিত্র তুলে ধরছে। গত সপ্তাহে আল জাজিরার ব্যুরো চিফ ওয়াইল আল দাহদোর পরিবারও ইসরায়েলি বর্বরতার শিকার হয়েছে। এক বিমান হামলায় শিশু পুত্র সহ পরিবারের কয়েকজন সদস্যকে হারিয়েছেন এই সাংবাদিক। তবে তারপরও গাজা থেকে আল জাজিরার সংবাদ প্রকাশ থেমে যায়নি, বরং পরিবারের সদস্যদের দাফন শেষ করেই আবার যুদ্ধের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে কাজ শুরু করেছেন ওয়াইল আর দাহদো।
সাংবাদিক তাহতর পরিবারের ওপর হামলার বিষয়ে আল জাজিরা একটি ভিডিও প্রকাশ করে, যাতে দেখা যায় হাসপাতালের মর্গে সন্তানের লাশ ধরে কাঁদছেন তিনি। ওই হামলায় তার স্ত্রী, কন্যা, নাতি সহ মোট 21 জন প্রাণ হারায়। সন্তানের লাশ কোলে নিয়ে তিনি প্রশ্ন করেন, তারা কেন আমাদের শিশুদের হত্যা করে প্রতিশোধ নিচ্ছে? আল জাজিরার আরেক সাংবাদিক শিরিন আবু আকলে গত বছর ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে পশ্চিম তীরে। ইসরায়েলি সেনাবাহিনীর পরে তাদের সেনা সদস্যদের গুলিতে ওই সাংবাদিকের নিহত হওয়ার কথা স্বীকার করেছে। আল জাজিরা কাতার ভিত্তিক একটি আন্তর্জাতিক গণমাধ্যম। কাতার সরকারের অর্থায়নে এটি প্রতিষ্ঠিত হয় 2006 সালে। ইংরেজি ও আরবি সহ কয়েক ভাষায় সংবাদ প্রচার করে টিভি চ্যানেলটি। প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিমা গণমাধ্যমগুলোর একতরফা সংবাদের বিপরীতে ভিন্ন ধারার সংবাদ প্রচার করে বেশ জনপ্রিয়তা লাভ করেছে চ্যানেলটি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার পরিষদের অধিবেশনে ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। সাধারণ পরিষদে তোলা ওই প্রস্তাবে ফিলিস্তিন ও ইসরায়েলের বেসামরিক মানুষের বিরুদ্ধে সন্ত্রাস ও নির্বিচার হামলা সহ সব সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়। একই সঙ্গে বেসামরিক লোকজনের সুরক্ষা ও বাধাহীন ত্রাণ সহায়তার আহ্বান জানানো হয়। গৃহীত প্রস্তাবে চলমান সংঘাতের সময় বন্দী বেসামরিক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দেওয়ার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের নিরাপত্তা, সুস্থতা এবং তাদের সঙ্গে মানবিক আচরণ করার আহ্বানও জানানো হয়। আরব দেশগুলোর পক্ষে সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল জর্ডান। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে পরিষদের 120 সদস্য, বিপক্ষে ভোট দিয়েছে 14 সদস্য। অপরদিকে 45 সদস্য ভোটদানে বিরত ছিল। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ফিজি, গুয়েতেমালা, হাঙ্গেরি, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাইরু, পাপুয়া নিউগিনি, প্যারাগুয়ে, টোঙ্গা। জাতিসংঘের সাধারণ পরিষদে কোনো প্রস্তাব গৃহীত হওয়ার পর তা মেনে চলার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবে বিশ্বের অধিকাংশ দেশ এই পরিষদের সদস্য হওয়ায় গৃহীত হওয়া প্রস্তাবগুলোর নৈতিক গুরুত্ব রয়েছে। যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। শুক্রবার ওয়াশিংটন বলেছে, গাজায় হামলার বিষয়ে তারা ইসরায়েলের জন্য কোনো রেডলাইন তৈরি করবে না, অর্থাৎ ইসরায়েলকে কোনো বিপদসীমা বেঁধে দেওয়া হবে না। এদিকে মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে সৌদি আরব। মার্কিন সেনেটর রিচার্ড ব্লুমেনথাল এই তথ্য জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমসকে। রিয়াদের সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকের পর তিনি বলেন, সৌদি কর্মকর্তারা আশা করছেন স্থিতিশীল পরিস্থিতি ধরে রাখা এবং প্রাণহানি এড়াতে গাজায় স্থল অভিযান বন্ধ রাখা হবে। আরও একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রুদ্ধদ্বার বৈঠকে জোরালোভাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে সৌদি আরব, যুদ্ধ বন্ধের জন্য চাপ দিচ্ছে তারা। কাতারে মৃত্যুদণ্ড পাওয়া 8 সাবেক নৌবাহিনী কর্মকর্তার বিষয়ে নীরবে তৎপরতা চালাচ্ছে ভারত, তবে কাতার সরকার এ বিষয়ে পুরোপুরি চুপ রয়েছে। এমনকি দেশটির গণমাধ্যমও এ বিষয়ে কিছু বলছে না। বিষয়টির সাথে জড়িত ব্যক্তিদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কাতারের সর্বোচ্চ আদালতের কাছ থেকে এই রায়ের একটি কপি গ্রহণের অপেক্ষায় আছেন ভারতীয় কর্মকর্তারা। রায়ের খবরে বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে, যাতে দুঃখ পাওয়ার কথা এবং সব আইনি প্রক্রিয়া খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এরপর থেকে ভারত সরকার এ বিষয়ে আর কোনো বক্তব্য দেয়নি। তবে বিষয়টি সমাধান করতে সরকারি ও কূটনৈতিক চ্যানেলে নীরবে তৎপরতা চালানো হচ্ছে। এই রায়ের বিষয়ে ভারত সরকারের সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে কাতারের সর্বোচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করা কিংবা সরকারি পর্যায়ে চুক্তি করে নিজ দেশে সাজার মেয়াদ পূর্ণ করার জন্য আসামিদের স্থানান্তর করা। তবে এবছরই কাতারের আমির শেখ তামিমের ভারত সফরের সময় এরকম একটি চুক্তির প্রস্তাব বাতিল করে দিয়েছে উপসাগরীয় দেশটি। এছাড়া ভারত সরকার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। 2016 সালে পাকিস্তানে গ্রেফতার ও গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক ভারতীয় নৌবাহিনী কর্মকর্তা কুলভূষণ যাদবের বিষয়ে ভারত আন্তর্জাতিক বিচার আদালতের শরণাপন্ন হয়েছে। গত সপ্তাহে কাতারে কর্মরত 8 জন সাবেক ভারতীয় নৌ কর্মকর্তাকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে মৃত্যুদণ্ড দেয় দোহার একটি আদালত। 2022 সালের অগস্টে গুপ্তচর বৃত্তির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল। ভারতীয় নৌবাহিনী থেকে অবসরের পর কাতারে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন তারা। পাকিস্তান সরকারের নোটিশ পেয়ে দলে দলে দেশটি থেকে চলে যেতে শুরু করেছেন আফগান নাগরিকরা। সম্প্রতি পাকিস্তান সরকার 17 লাখ অবৈধ আফগান উদ্বাস্তুকে 1 নভেম্বরের আগে দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে, অন্যথায় জোরপূর্বক তাদের ফেরত পাঠানো হবে। নির্ধারিত সময়ের আগেই সীমান্তের কাছে ভিড় করেছেন প্রচুর মানুষ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই আফগানদের অনেকেই কয়েক দশক ধরে পাকিস্তানে বসবাস করছেন, কিন্তু এখন নিরুপায় হয়ে ফিরে যাচ্ছেন। পাকিস্তান সরকার বলেছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই ব্যবস্থা নিচ্ছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আফগান উদ্বাস্তুদের সংশ্লিষ্টতা পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। পাক আফগান সীমান্তের কাছে পরিবার নিয়ে জড়ো হওয়া 52 বছর বয়সী মারোজা বিবি জানান, তিনি তার 10 বছর বয়সের সময় পাকিস্তানে এসেছিলেন। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের সময় তার পরিবার আফগানিস্তান থেকে পাকিস্তানে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেয়। আজাদ কাশ্মীরে এত বছর বসবাস করেও নাগরিকত্ব পাননি, শেষ পর্যন্ত খালি হাতে ফিরে যাচ্ছেন। আফগানিস্তানের গত কয়েক দশকের যুদ্ধে লাখ লাখ আফগান পরিবার উদ্বাস্তু হিসেবে পাকিস্তানে আশ্রয় নিয়েছে। এর মধ্যে বেশিরভাগই বৈধ উদ্বাস্তু হিসেবে পাকিস্তানে বসবাস করছে। তবে যে 17 লাখ লোককে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। দেশের বিভিন্ন স্থানে অবৈধদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। কাবুলে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে ইসলামাবাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থার কারণে দেশটিতে আফগান বিরোধী সেন্টিমেন্ট জেগে উঠেছে। এছাড়া সীমান্তের ওপার থেকে মিলিশিয়াদের তৎপরতার জন্য কাবুলকে দোষারোপ করছে পাকিস্তান। হলবন্দরের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে অন্তত 60,000 আফগান পাকিস্তান ত্যাগ করেছে। আগামী কয়েকদিনে তা আরও বাড়বে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।